নমস্কার, আমি আজকে আপনাদের বারবিকিউ স্টাইলের গ্রিল পাইনঅ্যাপেল করে দেখাবো। আর এই গ্রিল পাইনঅ্যাপেল করতে গেলে কি কি লাগবে? সবার প্রথমে লাগবে পাইনঅ্যাপেল। আমি পাইনঅ্যাপেলটা সুন্দর করে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি চোখগুলো ফেলে দিয়ে। আর প্রথমে লাগবে বাটার। বাটার নিয়েছি আমি 20 গ্রাম মতো। চিনি নিয়েছি 2 চা চামচ। একটা পাতিলেবুর রস নিয়েছি 2 চা চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 2 টেবিল চামচ। আমি টমেটো কেচাপ নিয়েছি। চাট মশলা নিয়েছি 1 চা চামচ। গোলমরিচ গুঁড়ো নিয়েছি 1 চা চামচ। নুন লাগবে পরিমাণ মতো। আর গ্রিল করার জন্য তন্দুরি স্টিক নিয়েছি কয়েকটা। পাইনঅ্যাপেলগুলো একটা বোলের মধ্যে নিয়ে নেব। সবার প্রথমে আমি একটু নুন দেব। আমার পাইনঅ্যাপেলটা বেশ ভালো মিষ্টি আছে। আর চিনি আমি 2 চা চামচ নিচে এটা সবটাই দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে খেতে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সব দিয়ে দেবো। লেবুর রসটা দিয়ে দেবো। চাট মশলাটা দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেব। টমেটো কেচাপটা দিয়ে দেব। এবার সবগুলো একসাথে সুন্দর করে মিক্সড করে নেব। সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। আমার 10 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি এবার একটা করে তন্দুরি স্টিক নেব আর এর মধ্যে পাইনঅ্যাপেলগুলো সুন্দর করে গেঁথে দেব। সুন্দর করে সব তন্দুরি স্টিকে গেঁথে নেব। সবগুলো আমি সুন্দর করে তন্দুরি স্টিকে গেঁথে নিয়েছি। আমি এবার একটা তাওয়া নিয়েছি, এতে বাটারটা দিয়ে দেবো। আমি অর্ধেকটা বাটার দেবো আর অর্ধেকটা তুলে রেখেবো, কেন একেবারে সমস্ত তন্দুরগুলোকে নিয়ে সাজানো যাবে না। এবার আমি তন্দুরি স্টিকগুলো সুন্দর করে সাজিয়ে বসিয়ে দেবো গ্রিল করার জন্য। এটা আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য হতে দেব। আমার 5 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দিয়েছিলাম, হয়ে গেছে। এবার আমি একটু উল্টিয়ে দেবো। আমি এবার লো ফ্লেমে উল্টো দিকটা হতে দেবো। আমি লো ফ্লেমে 5 মিনিট হতে দিয়েছিলাম, দেখবো এদিকটা হয়ে গেছে কি না। আমার হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে উঠিয়ে নেব। হয়ে গেছে আমার বারবিকিউ স্টাইলের গ্রিল পাইনঅ্যাপেল। বারবিকিউরের মজা নিতে গেলে ঘরে এইভাবে আপনারা বানিয়ে খাবেন, সত্যি খুব ভালো লাগবে। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, প্লাস বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।